বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে গেছে নভেল করোনা ভাইরাস। এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়েছে আর আক্রান্ত হয়েছে প্রায় 42,000 মতো মানুষ। প্রায় 25টি কান্ট্রিতে ছড়িয়ে গেছে নভেল করোনা ভাইরাস। আমাদের সবাই এখন সচেতন হওয়া জরুরি, কারণ বলা তো যায় না পরিবেশ কখন কোথায় কাকে নিয়ে যায়। বাংলাদেশে এই করোনা ভাইরাস এখনও যদিও প্রকোপ পড়েনি, তারপরও সাবধান থাকতে দোষী কি? আমরা জেনে নেব করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় কি। সবচাইতে বেশি বিজ্ঞানীরা যেটা ধারণা করছে যে এই ছোঁয়াচে রোগগুলো আসছে হাত, মুখ এবং স্পর্শতার মাধ্যমে। তো আমাদের সবচাইতে বেশি জরুরি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এর মাঝে প্রথমত হচ্ছে হাঁচি বা কাশির পর হাত ধুতে হবে, টয়লেট থেকে আসার পর হাত ধুতে হবে, অসুস্থদের যত্ন নেওয়ার পর নিজেকে পরিষ্কার হতে হবে, হাত ধুতে হবে, খাবার তৈরি করার আগে হাত ধুয়ে নিতে হবে, খাবার আগে হাত ধুয়ে নিতে হবে, কোনো প্রাণীর সংস্পর্শে গেলে, প্রাণীর সংস্পর্শে বলতে কোনো প্রাণী, যেমন আমাদের দেশে অনেক প্রাণী আছে, আমাদের নিজেদের পোষ্য অনেক পশু পাখি আছে, যে কোনো প্রাণীর কাছ থেকে আসার পর নিজেদেরকে পরিষ্কার হতে হবে, বিশেষ করে হাত ধুতে হবে। এই ছোটোখাটো বিষয়গুলো আমরা আপাতত মেনে চলব। আমরা চাই না আমাদের দেশে করোনা ভাইরাসের বিন্দুমাত্র ভাইরাস আসুক। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবেন, সবাই এই বিষয়বস্তুগুলো ফলো করবেন, কারণ যেহেতু এটা ছোঁয়াচে রোগ সবাইকে সাবধান হতে হবে। ধন্যবাদ।